কিম নন, ট্রাম্প বেশি বিপজ্জনক, রাশিয়া। নতুন বার্তা ডেস্ক, মস্কো। কিম জন উন নন, ডোনাল্ড ট্রাম্পই সবচেয়ে বিপজ্জনক বলে মন্তব্য করেছেন ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ রাশিয়ার জনপ্রিয় টিভি সাংবাদিক দিমিত্রি কিসলিয়োভ। সম্প্রতি রাশিয়ায় ক্ষেপণাস্ত্র হামলা করেছে আমেরিকা, আফগানিস্তানে মোয়াব বোমা ফেলেছে, সেই প্রসঙ্গে এমন মন্তব্য করেছেন তিনি। তিনি বলেছেন, পরমাণু হামলা থেকে মাত্র এক চুল দূরে পৃথিবী। ডোনাল্ড ট্রাম্প ও কিম জন উন দুজনে উদ্যত, আন্তর্জাতিক রাজনীতি সম্পর্কে সম্যক ধারণা নেই, ভেবেচিন্তে কাজ করে না, কখন কী যে ঘটিয়ে ফেলবে তা আগে থেকে আঁচ করা সম্ভব নয়। আর দুজনে যুদ্ধে যেতে চান, তাই যে কোনো মুহূর্তে যুদ্ধ পরিস্থিতি তৈরি হতে পারে। তবে দুই রাষ্ট্র নেতার মধ্যে কে সবচেয়ে বেশি ভয়ঙ্কর, অবশ্যই ট্রাম্প। গত বছর নভেম্বরে মার্কিন নির্বাচনের সময় থেকে ডোনাল্ড ট্রাম্পকেই সমর্থন করে এসেছেন ক্রেমলিন। ট্রাম্প আমেরিকার হাল ধরতে পারবেন বলে জানিয়েছেন খোদ দেশের প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তার ঘনিষ্ঠ দিমিত্রিও এতদিন ট্রাম্পের প্রশংসা করে এসেছেন, কিন্তু গত মাস থেকেই পরিবর্তন লক্ষ্য করা গিয়েছে। মার্চ মাসে রাশিয়ার 9% মানুষ ট্রাম্প বিরোধী ছিলেন, এপ্রিলের গোড়াতে তা বেড়ে 39% ঠেকেছে। রাশিয়ার ঘনিষ্ঠ আসাদ সরকারের বিরুদ্ধে ট্রাম্প সরকার অবস্থান মেনে নিতে পারেননি কেউ। টিভি চ্যানেলে এর খোলাখুলি সমালোচনা করেছেন দিমিত্রি। এমনকি উত্তর কোরিয়ার স্বৈরাচারী শাসক কিম জন উনের সঙ্গে ট্রাম্পের তুলনাও টেনেছেন। মার্কিন প্রশাসনিক কাজে নাক গলাচ্ছেন বলে ইতিমধ্যে ট্রাম্প কন্যা ইভাঙ্কার বিরুদ্ধে সরব হয়েছেন মার্কিন বিরোধী রাজনীতিকরা, তাতে সমর্থন জানিয়ে বলেছেন হোয়াইট হাউসে তো নিজের আলাদা অফিস খুলে বসেছেন ইভাঙ্কা। কিম জনের মেয়ে কিম জুই এমনটা করার সাহস পাবে না। ট্রাম্পের আমলে আমেরিকার পতন নিশ্চিত, এমনটা ভবিষ্যৎবাণীও করতে দেখা গিয়েছে তাকে। আমার এই চ্যানেল হতে আপনারা যদি লেটেস্ট নিউজ পেতে চান, তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।